আজ সকাল থেকে বরাক জুড়ে শুরু হয়েছে 9 দিনের লকডাউন। এই একটি ঘোষণাই গত 2 দিনে জনজীবনকে ব্যতিব্যস্ত করে তুলেছিল। গোটা বরাক উপত্যকা জুড়ে দেখা গেছে হাহাকার। লকডাউন চাহারার বিধিনিষেধের বিরুদ্ধে জনতার খুব তুঙ্গে উঠেছে। বুধবার আকসাও আচমকা এই লকডাউন সিদ্ধান্তের জন্য কাঠগড়ায় তুলল শিলচর ফুড গ্রেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে। এদিন কাছাড়ের জেলাশাসক কীর্তিজল্লির সঙ্গে দেখা করে খুব উগড়ে দেন আকসার প্রতিনিধিরা। আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ প্রশ্ন তুলেন, গোটা দেশ যখন আনলক প্রক্রিয়া চলছে, ঠিক তখন শুধুমাত্র বাছাই করে বরাক উপত্যকার লকডাউন বিধিনিষেধ কেন চাপিয়ে দেওয়া হলো? এই লকডাউন আদৌ কি জনগণের স্বার্থে, নাকি এর পেছনে কাজ করছে অন্য রহস্য? কেননা শুধুমাত্র লকডাউন বিধিনিষেধ আরোপ করে করোনা মোকাবিলা যে সম্ভব নয় তা জনগণ মাত্রই বুঝতে পারছেন। এই সূত্রে রূপম নন্দী পুরকায়স্থ তীব্র কুবের সুরে বলেন, লকডাউন বিধিনিষেধ ঘোষণার পরই গত 2 দিনে অত্যাবশ্যকীয় জিনিসপত্রের বাজার দর যে ঊর্ধ্বমুখী হয়েছে, তাহলে 9 দিনের লকডাউনে কি হাল হবে তা আজ করেই আতঙ্কিত জনগণ। আসলে লকডাউন ঘোষণার পরপরই একদল ব্যবসায়ী মুনাফা লুটতে তৎপর হয়ে উঠেছেন। এ প্রসঙ্গে তিনি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে সরাসরি তুপ দেগে জেলাশাসককে শুনিয়ে দেন। প্রথম থেকেই শিলচর ফুড গ্রেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষে সওয়াল করেছিলেন। শেষ পর্যন্ত প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে লকডাউন ঘোষণা করালো মার্চেন্ট অ্যাসোসিয়েশন। এর পেছনে তাদের একটাই উদ্দেশ্য, আর তা হচ্ছে লকডাউন বিধিনিষেধকে হাতিয়ার করে অত্যাবশ্যকীয় জিনিসপত্রের দর হাঁকিয়ে ফাঁকাতালে কাড়ি কাড়ি মুনাফা। একক্ষেত্রে জেলাশাসকের সামনে মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে স্পষ্ট বার্তা দিয়ে আকসার উপদেষ্টা বলেন, ফাটক বাজারে কোভিড বিধিনিষেধের কোনো বালাই নেই, তখন সেসব পালন করতে মার্চেন্ট অ্যাসোসিয়েশন প্রতিনিধিদের খুঁজে পাওয়া যায় না। আর এখন দিনমজুরদের দুর্ভোগে ঠেলে দিয়ে বাজার দর বাড়িয়ে মুনাফার বড় অংশ গড়ে তোলার জন্য লকডাউন বিধিনিষেধের পক্ষে সওয়াল করেছেন তারা। ফলেই আমজনতার কাঁধে দুর্ভোগের বোঝা চাপিয়ে নিজেদের স্বার্থ আদায় করতে চাইছে যারা, তাদের চিহ্নিত করে কড়া শাস্তির জন্য জেলাশাসককে দাবি জানালো আকসা। আকসার দুই উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, বিশ্বজিৎ দেবসহ দুই আহ্বায়ক সাইদুর রহমান ও রাজীব পাল স্বাক্ষরিত স্মারকপত্র এদিন জেলাশাসককে তুলে দেওয়া হয়। অপরদিকে বরাকে এখন চলছে লকডাউন সিন্ডিকেট, বললেন কমলাক্ষ, একটানা 9 দিন গড় থেকে বেরিয়ে সূর্যের আলো দেখার সকলের ভাগ্য হবে না, কারণ জেলা প্রশাসনের ফতোয়া জারি গড়ে থাকতেই হবে। কারণ মহামারী দ্রুতগতিতে গ্রাস করেছে সীমান্ত জেলা করিমগঞ্জকে, এখন পর্যন্ত 25 জনের মৃত্যু হয়েছে, 2000-এর অধিক লোক করোনা আক্রান্ত হয়েছেন, প্রায় 1000-এর অধিক লোকের চিকিৎসা চলছে কোভিড হাসপাতালে। জেলাশাসকের লকডাউন ফতোয়াকে ভালো চোখে দেখছেন না সাধারণ নাগরিক থেকে রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন। এই লকডাউনে গরিব ও মধ্যবিত্ত পরিবারের সবথেকে বেশি ক্ষতি, কারণ রোজগারের কোনো পথ না খুলে মানুষকে বাতে মারতে মরিয়া হয়ে উঠেছে রাজ্য সরকার ও করিমগঞ্জ জেলা প্রশাসন। তবে করিমগঞ্জ তথা বরাক উপত্যকায় 9 দিনের লকডাউনে ব্যাপক নয়ছয় লক্ষ্য করছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, যার জন্য তিনি এই লকডাউনের নাম দিয়েছেন লকডাউন সিন্ডিকেট। করিমগঞ্জে কয়লা, পাথর, বনজ সম্পদ, গরু, ড্রাগস একের পর এক সিন্ডিকেট চলছে বর্তমান সরকারের আমলে। বাকি ছিল করোনা, তা নিয়ে তা পূরণ হয়ে গেছে, কেন এই লকডাউনের সঙ্গে সিন্ডিকেট? এই প্রসঙ্গে বিধায়ক কমলাক্ষ বলেন, বরাক উপত্যকা ভিত্তিক লকডাউন করিমগঞ্জের জেলাশাসক কেন ঘোষণা করলেন, ঘোষণার সম্ভাবনা আছে এই শব্দ কেন ব্যবহার করলেন? প্রথমে 26 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর 10 দিনের লকডাউন হবে বলে ঘোষণা করলেন কেন? পরের দিন আবার কাছাড়ের জেলাশাসক জানালেন 27 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন, পরে একই পথে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলাতে লকডাউন। এখন প্রশ্ন জাগে, যদি 27 আগস্ট থেকে লকডাউন, তাহলে 22 আগস্ট কেন ঘোষণা করা হলো? 22 ও 23 আগস্ট সাপ্তাহিক লকডাউন ছিল, বন্ধ 2 দিন থাকায় নাগরিকরা বাজারে আসতে পারেননি। তবে কাদের জন্য বন্ধ বারে শনি রবি লকডাউনের মধ্যে ঘোষণা হলো? শুধু 10 দিনের লকডাউন ঘোষণা নয়, সঙ্গে করিমগঞ্জের জেলাশাসক জনতার কাছে আর্জি রাখেন গড়ে খাদ্য সামগ্রী মজুত রাখার জন্য। এখন প্রশ্ন জাগে, যেহেতু নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা থাকবে ঘোষণা করা হলো, তাহলে কেন খাদ্য সামগ্রীর মজুত রাখার নির্দেশ দেওয়া হলো? লকডাউন ঘোষণা করে কোভিডের নিয়মনীতি মেনে চলার পরামর্শ দেওয়া হলো, কিন্তু ব্যবসায়ী কালোবাজারির উপর লাগাম টানার কোনো পদক্ষেপ নেওয়া হলো না কেন? বিধায়ক কমলাক্ষ বলেন, করোনা নিয়ে সরকার ও জেলা প্রশাসন সাধারণ মানুষের সঙ্গে ছেলেখেলা করছে,
তিনি বলেন এই লকডাউন ঘোষণা করার আগে জেলা প্রশাসনের উচিত ছিল জনপ্রতিনিধি ও নাগরিকদের সঙ্গে আলোচনা করা, কিন্তু তা করেননি জেলাশাসক। তার মতে ফের লকডাউন ঘোষণা করা মানে খেটে খাওয়া গরিব দিনমজুরদের কঠিন পরীক্ষার মধ্যে ঠেলে দেওয়া। তিনি বলেন লকডাউন সমস্যার সমাধান করতে পারবে না, সমস্যার সমাধানের জন্য দরকার স্বাস্থ্য বিভাগের ক্ষমতা বৃদ্ধি, হাসপাতালে ভেন্টিলেশন, আইসিইউ, অক্সিজেন সিলিন্ডার প্রভৃতি সুবন্দোবস্ত করা, চিকিৎসা পরিষেবাকে আরও ঢেলে সাজানো, করোনা থেকে মানুষকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলতে যে সকল উপকরণের দরকার তার ব্যবস্থা না করে লকডাউন কোনো সমাধান সূত্র হতে পারে না বলে তার অভিমত। তিনি অভিযোগ করে বলেন গুয়াহাটিতে যখন দিনে 50 থেকে 60 জন করোনা আক্রান্ত হচ্ছিলেন তখন দ্বিতীয়বারের জন্য লকডাউন ঘোষণা করা হয়, কিন্তু আহামরির রেজাল্ট পাওয়া যায়নি, ফলে মানুষকে বিপদে ফেলতে ফের লকডাউন ঘোষণা না করে উন্নত চিকিৎসা ব্যবস্থা কীভাবে করা যায় সেদিকে মনোনিবেশ করা জরুরি বলে মত ব্যক্ত করেন বিধায়ক কমলাক্ষ। করোনা রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার সময় দেশে যে লকডাউন ঘোষণা করা হয়েছিল তা থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল প্রশাসনের, কিন্তু তা না ভেবে একতরফা লকডাউন ঘোষণা করা হলো। বিধায়ক বলেন বর্তমানে ঘোষণা করা লকডাউন নাগরিকদের দিকে চেয়ে তা উঠিয়ে জনগণের মধ্যে করোনা প্রসঙ্গে গণসচেতনতার জনবার্তা দেওয়ার এবং করিমগঞ্জ কোভিড হাসপাতাল সহ মেডিকেল কলেজে চিকিৎসার ব্যবস্থার উন্নতি করার উপর জোর দেওয়া। অপরদিকে বারোগ্রামে গাড়ি ব্যবসায়ী খুন আতঙ্ক জন্ম নেয়, কাজ ছেড়ে বাড়িতে ফিরতে প্রায় দেরি হয়, তবে রাত যতটা হোক না কেন ফিরে আসে যে মানুষ সে কিন্তু মঙ্গলবার আর বাড়িতে ফিরে এলো না, তবে সকালে বাড়ির পাশে তার নিতর দেহ উদ্ধার হয়। বিষয়টি আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করলেও এটা যে পরিকল্পিতভাবে খুন তা জনসমক্ষে ফুটে উঠে। রাতের অন্ধকারে গাড়ি ব্যবসায়ী খুন ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা পাতারকান্দির বারৈগ্রামে। মৃত ব্যক্তি 55 বছর বয়সের আব্দুল শুক্কুর বলে জানা গিয়েছে। ভোরবেলা বারৈগ্রামের চেরাগি বাজারের রেললাইনের পাশে এক মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। মৃত ব্যক্তির পুত্র এসে শনাক্ত করেছে তার বাবা আব্দুল শুক্কুর। বাড়ির পাশে কে বা কারা লাশ ফেলে রেখে যায়। মৃত ব্যক্তি পুরনো গাড়ির ক্রয় বিক্রয়ের ব্যবসা করত, ফলে তার সঙ্গে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা থাকত, কিন্তু রহস্যজনকভাবে তার সঙ্গে থাকা ব্যাগ নেই। স্থানীয়দের ধারণা টাকার লোভে বা কোনো শত্রুতার কারণে শুক্কুরকে খুন করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। এদিকে ঘটনাস্থল থেকে মাত্র 1 কিলোমিটার দূরে রেল পুলিশ ঘটনাস্থলে আসতে 5 ঘন্টা দেরি, এতে নাগরিকরা পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন। জনগণের প্রশ্ন, করোনাকালে পুলিশের পাহারা চলছে, তারপর কি করে একের পর এক খুন, ছিনতাই, চুরি ডাকাতির মতো ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন শক্ত হাতে অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না কেন? অপরদিকে দিনমজুরদের দুর্ভোগের ঠেলে লকডাউনের স্বৈরাচারী সিদ্ধান্ত, প্রতিবাদে সোচ্চার সুশীল সমাজ। জেলা প্রশাসনের লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন উপত্যকার প্রত্যেক ব্যক্তি। ঘোষণার পর বেশ কয়েকটি প্রতিবাদ সভা হয়ে গেছে। বুধবার বিকেলে রাঙ্গিরখাড়ি পয়েন্টে শহরের সংস্কৃতিমনা জনগণ একত্রিত হয়ে গান গেয়ে লকডাউনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ প্রদর্শন করেন। শহরে বিভিন্ন নাট্যকার, সঙ্গীতশিল্পী এবং সাধারণ মানুষ এতে যোগ দেন। বিকেল 4টায় প্রতিবাদ সভা শুরু হয়। ঘণ্টাখানেক তারা সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেন, কেউ যেন এই অন্যায়ভাবে ছাপিয়ে দেওয়া লকডাউন মেনে না নেন। বিশ্বজিৎ দাস বলেন, এই দুঃসময় যখন সাধারণ মানুষ প্রতিদিন খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে, প্রশাসন তাদের কথা না ভেবেই স্বৈরাচারী সিদ্ধান্ত নিচ্ছে। প্রথম দিকে যখন কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সরকার নেয়নি, এখন সারা সমাজে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, সরকার ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে, এই ব্যর্থতা ডাকতেই পুনরায় লকডাউন শুরু করা হয়েছে। হাস্যকর বিষয় হচ্ছে যখন সারা দেশে আনলক তৃতীয় পর্যায়ে শুরু হয়ে গেছে, আমরা প্রত্যন্ত বরাক উপত্যকায় আবার লকডাউনের যন্ত্রণা ভোগ করতে চলেছি। সমাজটা পুরোপুরিভাবে অভিভাবকহীন হয়ে গেছে, কেউ কারো কথা শুনে না, কোনো সিদ্ধান্ত মানে না, নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে নেয়। আমরা এই স্বৈরাচারী সিদ্ধান্ত